বাংলাদেশ থেকে কত মানুষ এসেছে, কত কষ্ট করে সংসার চালিয়েছে। আজকে তাদের সবাইকে আমি নিঃশর্ত জমির দলিল দিচ্ছি। কেন দিচ্ছি? তার কারণ তারা জমি পাওয়ার অধিকার, যে যে জায়গায় উদ্বাস্তুরা যেখানে যেখানে বসে আছেন সব নিঃশর্ত জমি পাবেন দলিল। আমি অলরেডি বলে দিয়েছি, এখন রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করতে, একটা জায়গা থেকে উচ্ছেদ করতে দেবেন না। আমি আমাদের লোকেদের বলে দিলাম, মুখে দেবেন, উদ্বাস্তুরা যারা জীবন দিয়ে রয়েছেন তাদের ঘর বাড়ি ভাঙতে আমি দেব না, তাদের উচ্ছেদ করতে আমি দেব না। এটা আমাদের গভর্নমেন্টের সম্পূর্ণ প্রতিশ্রুতি। রেশন পাচ্ছে, আপনি যদি নাগরিক না হতেন তাহলে এগুলো কি করে দিত? এটা মিথ্যে কথা। বিজেপি কিছু লোককে এখান ওখান থেকে দেখে দেখে নিয়ে আসতে চায়, তারা বাংলার লোকও নয়, মনে রাখবেন। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য তাদের কাছে নাগরিকত্ব দিয়ে আপনার অধিকারকে ছোট করবে। আমি চাই মতুয়ারা এখানকার নাগরিক, রাজবংশীরা এখানকার নাগরিক, বাঙালিরা এখানকার নাগরিক, উদ্বাস্তুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, আদিবাসীরা এখানকার নাগরিক, সংখ্যালঘুরা এখানকার নাগরিক, তপশিলীরা এখানকার নাগরিক, কে নাগরিক নয়, আমরা সবাই নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই। আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচন করেন, এমএলএ নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন নির্বাচন করেন, তো আপনার ভোটেই তো নরেন্দ্র মোদী জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছে, রানাঘাটের সব ভোট তো নিয়ে গেছে, তো উনি তাহলে প্রধানমন্ত্রী হলেন কি করে? আপনার যদি ভোটাধিকার না থাকে, আমাকেও যারা জিতিয়েছেন তার যদি ভোটাধিকার না থাকে তাহলে আমাদের জিতিয়েছেন কি করে? এটা পুরো মিথ্যে কথা। আমি মতুয়া ভাই বোনদের এখনো বলছি, আপনারা এখানকার নাগরিক, পুরোপুরি নাগরিক থাকবেন, আপনাদের উপর কারো রকম কোনো রকম কিছু করতে আমি দেব না। আপনাদের নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না, আমি জীবন দেওয়ার জন্য তৈরি কিন্তু আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। বিধানসভার সিট নিল, কাজ কিছু করেছে? একটাও কাজ করেছে? নির্বাচন আসলে তখন মনে পড়ে ক্যাঁ 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 নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করে, আর নির্বাচন আসলেই মাথায় এনআরসি ঢোকে, আর নির্বাচন আসলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে, রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে, পাহাড়িদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। তারা কিন্তু চায় না, সবাই এক নয়। আমি পরিষ্কার আপনাদের কাছে বলছি, নদিয়ায় রানাঘাটের এমপি আপনাদের জন্য কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? এমএলএরা কিছু করেছেন? তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভালো মানুষ, শান্তিপূর্ণ মানুষ, নবদ্বীপ ধামের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, শান্তিপুরের মানুষ, রানাঘাটের মানুষ, ধর্মপ্রবীণ মানুষ, উদ্বাস্তু মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তাই এই মানুষগুলোকে বিভ্রান্তি ছড়ায়। দেখবেন এখন গুজরাট ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, আবার বলছি বেঙ্গলেও ক্যাঁ করবো, কোথার থেকে ক্যাঁ করবি? তুই প্রয়োগ করতে দেবো না আমরা। ক্যাঁ মানে কি? সিটিজেনশিপ বলুন তো মতুয়া ভাই বোনেরা আমাকে বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন না করেন না, দোকান আছে কি নেই, ছেলে মেয়েরা স্কুলে যায় কি যায় না, রেশন কার্ড পান কি পান না, স্বাস্থ্যসাথী পান
কি পান্না, লক্ষ্মীর ভাণ্ডার পান কি পান্না, জমি জায়গা আছে কি নেই। তো সবই যদি থাকে তার মানে ওটা তো আপনার অধিকার, সম্পত্তি আছে সম্পত্তির অধিকার, স্কুলে পড়ছেন শিক্ষার অধিকার, পড়াশোনা করছেন শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার পড়ছেন মা বোনদের অধিকার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন গভর্নমেন্টের আপনাদের অধিকার দিয়েছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে আপনি যদি না। এখন কোভিড নেই, প্রায় কমে গেছে, কিন্তু ডেঙ্গুটা একটু একটু আছে, ওটা ডাউন ট্রেন্ড আছে, কিন্তু তা সত্ত্বেও যত একটু শীত পড়বে ঠান্ডা পড়বে ডেঙ্গুটা কমে যাবে। কিন্তু নানা রকম জিন নিয়ে ডেঙ্গু বারবার আসে। আপনারা মিউনিসিপ্যালিটিগুলো যারা আছেন, পঞ্চায়েতে যারা আছেন, এমএলএরা যারা আছেন, প্রত্যেককে বলব সতর্ক থাকুন, সজাগ থাকুন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মশা বাড়তে দেবেন না। এখন মশা বাড়ার আরেকটা কারণ হচ্ছে, ধরুন পুজো হয়েছে, বিসর্জন হয়েছে, জগদ্ধাত্রী পুজো হয়েছে, রাসমেলা হচ্ছে, দীপাবলি হয়েছে, কত কাঠ বাঁশ কাপড় জামা সব কাজে লেগেছে, সেইগুলো অনেক জায়গা থেকে পড়ে আছে বা তোলা হয়নি, ফলে সেই জায়গাগুলোতে মশা ঘর বাঁধে সুযোগ পেলেই। আপনারা দেখবেন কোনো নোংরা আবর্জনা যেন জমে না থাকে, জল যেন জমা জল না থাকে। আমরা অনেক সময় ঠাকুরকে জল দিই, কিন্তু আমরা সেই পাত্রটার পরিষ্কার করি না, ফলে ওই যে আমি শিবকে জল দিচ্ছি তো দিচ্ছি, কিন্তু ওটাকেও পরিষ্কার করতে হবে, তার কারণ তা না হলে মশা গিয়ে ওখানে বাস বাঁধবে। আমি আপনাদের বলি, কৃষ্ণনগরের মানুষ, আপনারা আগে বহুদিন আগে আমাদের দুটো লোকসভা